আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য বাম্পায়ার বর এই গল্পের 4 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লেগেছে। যদি খারাপ লেগে থাকে তাহলে আমি গল্পটা দিব না। আমি লক্ষ্য করেছি এই গল্পটা ভিউজ অনেক পরিমাণে কম হয়। যাদের ভালো লাগে না অবশ্যই তাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলবো, তারা অবশ্যই গল্প সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দিবেন যে গল্পটা আপনার ভালো লাগেনি। আমি একটু দেখব গল্পটা ভালো লাগেনি কয়টা কমেন্ট পড়ে আর ভালো লাগে কয়টা কমেন্ট পড়ে, বিবেচনা করে গল্পটা হয়তো আমি অফ করে দেবো। কারণ ভিউজ না হলে গল্প আমি দিব না, কারণ লাভ কি? কোনো লাভ নেই গল্পে যদি ভিউজ না হয়। আর ভিডিও বানাতেও ইচ্ছে করে না, গল্প রেকর্ডিং করতেও ইচ্ছে করে না। সো আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে, গল্পটা আপনার কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই অন্তত আজকের জন্য হলেও একটা কমেন্ট অবশ্যই করবেন। খারাপ লাগলে খারাপ লাগে সেটা বলেই কমেন্ট করে দেবেন। আর আপনি যদি ফারুক জারিদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক জারির সাথেই থাকবেন। তো চলুন বেশি বকবক না করে সরাসরি গল্পে চলে যাই। লোকটা ধীরে ধীরে চাঁদনির পাশে গিয়ে বসলো, তারপর মুখে ফুটিয়ে তুলল রহস্যময় হাসি। লাল টকটকে চোখ দুটো সামনে শিকার পেয়ে যেন চকচক করে উঠেছে, ঠোঁট বেদ করে বাইরে বেরিয়ে এসেছে সুচালো চিকন লম্বা দাঁত। আর সেই দাঁত নিয়ে লোকটা এগিয়ে গেল চাঁদনির গলার কাছে। চাঁদনির গায়ের ঘ্রাণ যেন আরও বেশি টানছে লোকটাকে ওর দিকে। লোকটার দেরি না করে চাঁদনির গলায় নিজের দাঁত বসাতে গেল, আর তখনই চাঁদনি ঘুমের ঘোরে লোকটাকে টেডি বিয়ার ভেবে জড়িয়ে ধরল। চাঁদনি এমন কাণ্ড দেখে লোকটার রক্তের পিপাসে যেন নিমিষেই উড়ে গেল। লোকটা অবাক হয়ে চাঁদনির ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছে। চাঁদনির ঘুমন্ত মুখটা দেখে কেমন একটা ভালো লাগা কাজ করছে লোকটার মনে, কিন্তু মুহূর্তেই নিজের ভালো লাগাকে দূরে রেখে লোকটার চোখ মুখ সব লাল হয়ে গেল। এই মুহূর্তে তার রক্ত চাই। লোকটা আবারও চাঁদনির গলার দিকে এগিয়ে যেতে লাগলো, আর তখনই চাঁদনির ঘুম ভেঙে রুমের ড্রিম লাইটের আলো লোকটির ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে উঠল। উঠে বসে বলল, ভূত! চাঁদনির চিৎকারে পাশের রুম থেকে ওর আম্মু ছুটে এলো চাঁদনির কাছে। চাঁদনির সব সময় দরজা খোলা রেখে ঘুমায়, তাই ওর মায়ের আর ডাকতে হলো না। চাঁদনির পাশে এসে দেখলো চাঁদনির চোখ মুখ বন্ধ করে বসে সামনে চিৎকার করছে। চাঁদনির মা চাঁদনির মাথায় হাত বুলিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে বলল, চাঁদ মা কি হয়েছে তোর, এভাবে চিৎকার করছিস কেন মামনি? চোখ খোল, এই দেখ আমি তোর আম্মু। মায়ের কথায় চোখ মেলে তাকালো চাঁদনি, তারপর মাকে চাপটে ধরে কান্না করে দিয়ে বলল, মা আম্মু আমি রাক্ষস দেখেছি, আমার রুমে রাক্ষস এসেছিল আমায় খেয়ে ফেলতে, ইহা বড় বড় দাঁত ওই রাক্ষসটার। চাঁদনির কথায় চাঁদনির মাথায় হাত বলিয়ে ওর মা বলল, তুই হয়তো স্বপ্ন দেখেছিস চাঁদ, দেখ তোর রুমে তুই ছাড়া আর কেউ নেই, জানালা দরজাও তো লাগানো, আর রাক্ষস আসবে কোথা থেকে, রাক্ষস বলতে কিছু হয় না। তখন নিউজে ওইসব দেখে হয়তো স্বপ্নে দেখেছিস, ভয় নেই মামনি, এই তো আমি তোর পাশেই আছি। মায়ের কথায় মাকে ছেড়ে পুরো রুমের মাঝে চোখ বোলালো চাঁদনি, সত্যি তো রুমের ভিতরে কেউ নেই আর জানালার কাজগুলো লাগিয়ে রাখা। চাঁদনি একটু শান্ত হলে আবার ভাবলো হয়তো সত্যি স্বপ্ন দেখেছে ও। রাতে আর চাঁদনির মা চাঁদনিকে ছেড়ে গেল না, চাঁদনির পাশেই ঘুমিয়ে রইল। এদিকে জঙ্গলের ভিতরে একটি বড় গাছের নিচে জ্বলন্ত চোখে দাঁড়িয়ে আছে শ্রাবণ। হ্যাঁ, শ্রাবণী সেই ভাম্পায়ার যে চাঁদনির রক্ত খাওয়ার জন্য ওর রুমে ঢুকেছিল। রাগে শ্রাবণের শরীর যেন জ্বলে যাচ্ছে, ও কেন পারলো না ওই ফাজিল মেয়েটাকে মারতে? ও তো চাইলে এই মুহূর্তের মাঝে চাঁদনির রক্ত খেয়ে ওকে সেখানেই শেষ করে দিতে পারত, কিন্তু পারলো না কেন? হ্যাঁ, এটা ঠিক যে শ্রাবণ একজন পিওর ভাম্পায়ার হলেও কখনো কখনো কোনো নির্দোষ মানুষের রক্ত খেয়ে তাদের মারেনি, কারণ শ্রাবণ ভাম্পায়ার হলেও মানুষের ক্ষতি করে না। কিন্তু চাঁদনির উপর তো ওর প্রচণ্ড রাগ ছিল, তাহলে চাঁদনিকে কেন মারতে পারলো না ও? এইসব ভাবছে আর রাগে দাঁত কটমট করছে শ্রাবণ। তখনই সুন্দরী মেয়ে উড়ে এসে শ্রাবণের সামনে নামলো, তারপর শ্রাবণের কাছে এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমার ভাইয়া, আজকে কোনো শিকার পাওনি নাকি, এত রেগে আছো যে কেন? শ্রাবণ বলল, আমি ওই ফাজিল মেয়েটাকে মারতে পারিনি, ওই চাঁদনির রক্ত খেতে গিয়েও মারতে পারিনি, ওর রক্ত দিয়ে নিজের পিপাসা মেটাতে চেয়েছিলাম কিন্তু পারিনি আমি, কেন পারলাম না ওকে মারতে?
কেন কেন? রাগি গলায় চিৎকার করে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে হালকা গলায় মিঠি বলল, ভাইয়া তুমি এটা মোটেও ঠিক করোনি, তুমি চাঁদকে মারতে পারো না, ও দুষ্ট হলেও অনেক ভালো একটি মেয়ে, আর তাছাড়া তুমি তো অন্য ভ্যাম্পায়ারদের মতো নও, তুমি তো কোনো নির্দোষ মানুষের রক্ত খাও না, তাহলে ওকে কেন মারতে চাইছো? শ্রাবণ বলল, ভালো মাই ফোর, ও আমার সাথে এই ভ্যাম্পায়ার শ্রাবণের সাথে বেয়াদবি করার সাহস দেখিয়েছে, ওকে তো আমার হাতে মরতেই হবে, ওর রক্ত খেয়েই আমাকে আমার তৃষ্ণা মিটাব। শ্রাবণের বোন বলল, ওকে আমি আর তোমায় কিছুই বলবো না ভাইয়া, তবে এমন যেন না হয় যে চাঁদের রক্ত খেতে গিয়ে তুমি অন্য কিছু করে বসো। শ্রাবণ বলল, অন্য কিছু মানে? শ্রাবণের কথার উত্তর না দিয়ে মুচকে সে উড়ে চলে গেল মেয়েটা। শ্রাবণের রাগ যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। শ্রাবণ দৌড়তে লাগলো হাওয়ার বেগে, রাগ যেন কিছুতেই কমছে না ওর। এখনই ওর তাজা রক্ত চাই, নিজের রক্তের পিপাসা আর চাঁদনির উপর হওয়ার রাগ মিটাতে রক্ত চাই ওর। হঠাৎ একটা পোড়াবাড়ির সামনে গিয়ে থেমে গেল শ্রাবণ। ওই পোড়াবাড়ির ভিতরে থেকে ভেসে আসছে একটি মেয়ের আর্থনাদার কয়েকজন ছেলের হাসাহাসি। শ্রাবণ নিজের ভয়ঙ্কর বাম্পার রূপে ওই বাড়ির ভিতরে প্রবেশ করলো। সেখানে তিনজন ছেলে একটি মেয়েকে তুলে এনে তার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। শ্রাবণের ভয়ঙ্কর রূপ দেখেই মেয়েটাকে ছেড়ে ভয়ে চিৎকার করে উঠল ছেলেগুলো। শ্রাবণ হাওয়ার বেগে একটি ছেলের কাছে গিয়ে তার গলার শিরায় নিজের ভয়ানক সূচালো দাঁতগুলো বসিয়ে দিল। তারপর মুহূর্তের মাঝে ছেলেটার সব রক্ত চুষে নিয়ে মেরে ফেলল ছেলেটাকে। ওই ছেলেটার এমন ভয়ানক মৃত্যু চোখের সামনে দেখে ভয়ে চিৎকার করে জ্ঞান হারালো মেয়েটা, আর বাকি দুই ছেলে দৌড়ে দিয়ে বাইরের দিকে। কিন্তু তার আগে শ্রাবণ ছেলেগুলোকে ধরে ফেলল আর একে একে দুজনকেই রক্ত খেয়ে মেরে ফেলল। ওদের রক্ত খেয়েও যেন নিজেকে শান্ত করতে পারছে না শ্রাবণ, তাই নিজের লম্বা ভয়ানক দাঁড়ালো নখ দিয়ে ধীরে ধীরে টুকরো টুকরো করে ফেলছে ছেলে তিনটের রক্ত শূন্য লাশ। শ্রাবণকে দেখতে এখন অসম্ভব হিংস্র লাগছে। শ্রাবণের মুখ থেকে টপ টপ করে জোরে পড়ছে তাজা রক্ত, চোখগুলোতে যেন অগ্নিগিরির লাভার টুকরে বের হচ্ছে। ভয়ানক সেই চেহারা নিয়ে খুব জোরে একটা গর্জন করে উঠল শ্রাবণ। শ্রাবণের গর্জনে কেঁপে উঠল সারা পোড়াবাড়ি। সকালে পোড়াবাড়ি থেকে চারটি লাশ উদ্ধার করলো পুলিশ, তার মাঝে তিনটি ক্ষতবিক্ষত ছেলে মানুষের দেহ আর একটি মেয়ের রক্তশূন্য ফ্যাকাশের মৃতদেহ। একের পর এক এমন ভয়ানক মৃত্যু দেখে তোলপাড় শুরু হয়ে গেল পুরো সিলেট জুড়ে। কে বা কারা এভাবে খুব খুন করেছে এদের তার সঠিক তথ্য কেউ বলতে পারছে না। এদিকে সিলেটের আরেক প্রান্ত থেকেও আরও দুটো লাশ উদ্ধার করা হলো আর সেগুলো রক্তশূন্য। এলাকা জুড়ে সকলের মনে ভয়ের সীমা নেই। টিভি নিউজ পেপারের শীর্ষ খবরই হলো এটা। লাশগুলো নিয়ে শুরু হলো নানা রকমের গবেষণা। কেউ কেউ বলছে এটা কোনো হিংস্র জানোয়ারের কাজ, তো কেউ বলেছে এটা নতুন কোনো হিংস্র মানুষরূপী পশুর কাজ, কিন্তু কেউ সঠিক তথ্য দিতে পারছে না। এদিকে কলেজে মিতু শ্রাবণী আর চাঁদনি বসে বসে গল্প করেছে। মিতু আর শ্রাবণী ওই খুনগুলোকে নিয়ে গল্প করলেও চাঁদনির দিকে খেয়াল নেই। চাঁদনি চুপ করে বসে কি যেন ভাবছে। চাঁদনিকে এমন চুপচাপ থাকতে দেখে মিতু আর শ্রাবণী একসাথে বলে উঠল, কিরে দুষ্ট পাখি, কি হয়েছে, তোর আজ কেমন চুপচাপ কেন তুই? চাঁদনি বলল, জানিস তোরা, গত রাতে আমি একটা খুব ভয়ানক স্বপ্ন দেখেছি আর সেই স্বপ্ন নিয়েই ভাবছি আমি। চাঁদনির কথা শুনে শ্রাবণী বলল, কি এমন স্বপ্ন দেখেছিস রে যে এতটা ভাবছিস স্বপ্ন নিয়ে? চাঁদনি বলল, আমি কাল রাতে স্বপ্নে দেখি আমি একটা মানুষরূপী ভয়ানক কোনো এক জন্তু, যেমন ধর ওই যে অনেক সিনেমাতে দেখায় না, ভ্যাম্পায়ার নাকি, তো ওইরকম একটা ভ্যাম্পায়ারকে জড়ি ধরে শুয়ে আছি, আর তখন সেই ভ্যাম্পায়ারটা আমার রক্ত খেতে আমার দিকে এগিয়ে আসছে তার ভয়ানক লম্বা দাঁত নিয়ে। চাঁদনির কথা শুনে মিতু আর শ্রাবণী একসাথে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ইয়া আল্লাহ, তারপর কী হলো রে, ওই ভ্যাম্পায়ারটা তোর রক্ত খেয়ে নিল, তুই মনে হয় খুব ভয় পাইছিলি, তাই না চাঁদ? মিতু আর শ্রাবণের কথা শুনে একটা শুকনো ডোক গিলে ভয় না পাওয়ার ভাব নিয়ে চাঁদনি বলল, আরে দূর, এই চাঁদনি ওইসব দেখে ভয় পায় না, বরং স্বপ্নের মাঝে আমি তো ওই ভ্যাম্পায়ারটাকে ডুসুম ডুসুম করে সেই লেভেলের কেলানি দিলাম, বেচারা ভ্যাম্পায়ারটা আমার হাতে মায়ের খেয়ে ভয়ে চিৎকার করে আমার কাছে ক্ষমা চেয়ে লেজ গুটিয়ে পালালো, এসেছিল চাঁদনির রক্ত খেতে, হয়তো জানে না আমি কে। চাঁদনির কথা শুনে মিতু আর শ্রাবণের দুজন একসাথে হা হা করে হাসতে লাগলো। তারপর কিছুক্ষণ হাসার পর হাসি থামিয়ে বলে উঠল, সত্যি রে চাঁদ, চাপা মারা কত প্রকার ও কী কী এটা লোকে তোর কাছে শিখবে, তুই যা চাপাবাজ না কি বলবো, একবার সত্যি সত্যি বাম্পারের সামনে পড়লে বুঝবি ভয় কাকে বলে।
শ্রাবণী আর মিতুর কথা শুনে নিজের নাকটাকে ঘষা দিয়ে চোখ ছোটো ছোটো করে রাগি গলায় বলল, হ্যাঁ হ্যাঁ দেখিনিস, যদি বাম্পার বলতে কিছু নেই, তবে যদি সত্যি কখনো বাম্পার আমার সামনে আসে না, আমি তাকে ইচ্ছা মতো কেলানি দিব, তারপর ওই বাম্পারটার সাথে ভাব জমাবো। শুনেছি বাম্পারের নাকি খুব রোমান্টিক হয় তাই। চাঁদনির কথা শুনে মিতু আর শ্রাবণী আবারও হা হা করে হাসতে লাগলো। ওইদিকে আড়ালে দাঁড়িয়ে দুটি হিংস্র চোখ এক নজরে তাকিয়েছে চাঁদনির দিকে। চাঁদনির কথা শুনে রাগে তার শরীর জ্বলছে, কিন্তু শেষ কথাটা শোনার পর আপন মনেই হেসে দিল লোকটা। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।